Welcome students. Fatty acid এর বিটা জারণ কিভাবে সম্পন্ন হয় সেটা আমরা আগে একটা ভিডিওর মাধ্যমে দেখেছি যারা তোমরা এখনো দেখোনি যদি দেখতে চাও যদি জানতে চাও ফ্যাটি অ্যাসিড বিটা জারণ পদ্ধতিটা কিভাবে সম্পন্ন হয় তার লিংক তোমরা ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে তো ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগে আক্রান্ত যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের ক্ষেত্রে ইউরিনে কিটোন বডির আধিক্য লক্ষ্য করা যায় অর্থাৎ কিটোন ইউরিয়া দেখা যায় তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কিটোন ইউরিয়া হওয়ার কারণটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো তো কোষের মধ্যে যদি গ্লুকোজের পরিমাণ উপযুক্ত পরিমাণ না থাকে তাহলে কোষে যে শক্তি উৎপাদনের জন্য ফ্যাটের জারণ ঘটে তখন ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ সম্পন্ন হয় কোষে গ্লুকোজের অভাবের জন্য কোষের মধ্যে গ্লুকোজের অভাব হতে পারে দুটো কন্ডিশনে এক নম্বর অনশন বা ফাস্টিং আর দু নম্বর ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগের ক্ষেত্রে তো ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ সম্পন্ন হওয়ার ফলে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় অ্যাসিটাইল কোয়ে তৈরি হওয়ার পর অ্যাসিটাইল কোয়ে ক্রেফ চক্রের মাধ্যমে আমরা দেখেছি যে পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হয় অ্যাসিটাইল কোয়ে এবং অ্যাসিটাইল কোয়ে যে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় অ্যাসিটাইল কোয়ে চক্রাকার আবর্তনের মাধ্যমে সাইটিক অ্যাসিড তৈরি করে কিন্তু সাইটিক অ্যাসিড তৈরি করার জন্য এখানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের উপস্থিতি প্রয়োজন অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সংযুক্ত হয়ে অ্যাসিটাইল কোয়ে সাইটিক অ্যাসিড তৈরি করে তাহলে অ্যাসিটাইল কোয়ে জারিত হয়ে এটিপি তৈরি করার জন্য ক্রেফ চক্রের মাধ্যমে এটিপি তৈরি করার জন্য কোষের মধ্যে কিন্তু অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের উপস্থিতি অত্যন্ত প্রয়োজন যদি কোষের মধ্যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের উপস্থিতি সাফিসিয়েন্ট পরিমাণে না থাকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যদি ইনসাফিসিয়েন্ট থাকে কোষের মধ্যে তাহলে অ্যাসিটাইল কোয়ের পরিণতি কী হবে অ্যাসিটাইল কোয়ে কী হয় আমরা সেইটা আজকে জানবো অ্যাকচুয়ালি তখন এই অ্যাসিটাইল কোয়ে দুঅণু অ্যাসিটাইল কোয়ে পরস্পর সংযুক্ত হয়ে ক্রমান্বয়ে বিক্রিয়ার মাধ্যমে কিটোন বডি তৈরি করে অ্যাসিটোন অ্যাসিটো-অ্যাসিটিক অ্যাসিড এবং বিটা-হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়ে এরকম দুঅণু অ্যাসিটাইল কোয়ে এর পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিটো-অ্যাসিটাইল কোয়ে তৈরি করে অ্যাসিটাইল কোয়ে পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিটো-অ্যাসিটাইল কোয়ে কি তৈরি হয় এটা এটা এই এইচ এস সিওএ কোএনজাইমে সেপারেট হয়ে যায় বাকি যেটা তৈরি হলো অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ের সঙ্গে পরবর্তী পর্যায়ের ধাপে এখনও জলের সংযুক্তি ঘটে তৈরি হয় অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড কী তৈরি হয় দেখো সি ডবল বন্ড মানে এইটা আর এই জলটা ভেঙে গিয়ে যেটা তৈরি হয় এইচ আর ওএইচ ওএইচ মাইনাস এই ওএইচ মাইনাসটা এখানে সংযুক্ত হয় এখানে যেমন ছিল ভ্যালেন্সি ঠিক রয়েছে ডবল বন্ড বাকি এই হাইড্রোজেনটা এর সঙ্গে সংযুক্ত হয়ে কোএনজাইম সেপারেট হয়ে যায় কি তৈরি হলো অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিড টু অ্যাসিটিক অ্যাসিড একটা কিটোন বডি ফ্যাটি অ্যাসিডের বিটা জারণের ফলে উৎপন্ন অ্যাসিটাইল কোয়ে বিক্রিয়া করে তিনটে কম্পাউন্ড তৈরি করে তিনটে কম্পাউন্ডকে কিটোন বডি বলা হয় অ্যাসিটোন অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড এটা একটা কিটোন বডি এই অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিডের দুরকমভাবে পরিবর্তন সম্পন্ন হতে পারে দুরকমভাবে পরিবর্তন সম্পন্ন হয়ে অ্যাসিটোন এবং বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড তৈরি করে কীভাবে হয় দেখো এই যে যৌগটা তৈরি হলো অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড এর ডিকার্বক্সিলেশন ঘটে
অ্যাসিটোন, অ্যাসিটোন আমরা জানি সিএস থ্রি, অর্থাৎ এই সিএস থ্রিটা সি ডবল বন্ড সিএস থ্রি। কার্বন ডাইঅক্সাইড অ্যাসিটোন, তাহলে অ্যাসিটো-অ্যাসিটিক অ্যাসিডের তৈরি হলো অ্যাসিটো-অ্যাসিটিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশনের ফলে অ্যাসিটোন, আরও একটা কিটোন বডি। এই অ্যাসিটোনের উপস্থিতি মূত্রে পাওয়া যায়, ইউরিনের মধ্যে যারা ডায়াবেটিস মেলিটাস মধুমেহ রোগ আক্রান্ত পেশেন্ট যারা রয়েছে তাদের মূত্রে কিন্তু অ্যাসিটোনের উপস্থিতি লক্ষ্য করা যায়। আর একটা জিনিস ঘটে যে হাইড্রোজেনের সংযুক্তির মাধ্যমে একটা কম্পাউন্ড তৈরি হয় বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড, এটা সক্রিয় গ্রুপ আলফা কার্বন বিটা কার্বন। তাহলে কি হয়, বিটা কার্বন বিটা হাইড্রক্সি বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিডের তৈরি হয় বিটা হাইড্রক্সি। তাহলে দেখতে পাচ্ছ সক্রিয় গ্রুপ বিটা হাইড্রক্সি, বিটা কার্বন স্থলে হাইড্রক্সি গ্রুপ সংযুক্ত হয়েছে যার ফলে তৈরি হয় বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড। তাহলে অ্যাসিটাইল কোয়ে তার পরিণতি দুভাবে সম্পন্ন হতে পারে, যদি কোষের মধ্যে সাফিসিয়েন্ট পরিমাণে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড থাকে তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণে এটিপি তৈরি করবে অ্যাসিটাইল কোয়ে, কিন্তু কোষের মধ্যে যথেষ্ট পরিমাণে যদি অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড না থাকে তাহলে ওই অ্যাসিটাইল কোয়ে দুঅণু পরস্পর সংযুক্ত হয়ে কিটোন বডি তৈরি করবে অ্যাসিটোন, অ্যাসিটো-অ্যাসিটিক অ্যাসিড এবং বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড। এবং এই কিটোন বডির মূত্রের মধ্যে উপস্থিতি প্রমাণ করে হয় সে ফাস্টিংয়ে রয়েছে দীর্ঘদিন ফাস্টিংয়ে অথবা ডায়াবেটিস মেলিটাসের পেশেন্ট।